আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জয় বাংলা স্লোগানে মুখরিত হয় সম্মেলন স্থল। এবারের সম্মেলনে তুলে ধরা হয় 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়। এর আগে সকাল থেকেই সারা দেশ থেকে সম্মেলন স্থলে মিছিল নিয়ে আসতে শুরু করেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। বাংলাদেশে আশ্রয় নিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মধ্যে 52 ভাগই কিশোরী ও নারী। মৌলিক চাহিদার বাইরে তাদের প্রজনন ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার চাহিদা বাড়লেও প্রয়োজনের তুলনায় তা কম বলে জানিয়েছেন তারা। রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়ার প্রথম দিকে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়মিত পেলেও এখন সে সুযোগ কমে যাচ্ছে, এমন অভিযোগও তাদের। শারফুল আলমের রিপোর্ট। আফসারা বেগম 2017 সালে পরিবারের সাথে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আসেন তিনি। অন্য অনেকের সাথে সেখানেই তার কৈশোরকালীন সময় কাটছে। এ বয়সে মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন আসে। মৌলিক চাহিদার সাথে সাথে বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজন হয় স্যানিটারি প্যাড, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর। মাসিক সংবাদে ওয়ান ইয়ান ফুরি তিয়ান দহন আরা ফুরি তার আর বহুত গারে আরা আর দিন আরা সমতার রায় ফারি জিয়ান কিছু রাজন ভাতির ভাই তো মানে না খাই ওর আছে তোর আমরা জিম ভাই বেশি কিনে রহন তো মায়া বন্ধুর জরুরত আর নিজের জরুরত কি করা পারে পুরা করা পারে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কিছু কিছুদের সংখ্যা বাড়ছে। কৈশোরকালীন যেসব স্বাস্থ্যসেবা এখানে পাওয়ার কথা ছিল প্রথম দিকে সেসব সেবা পর্যাপ্ত থাকলেও দিন গড়ানোর সাথে সাথে সেই সেবার পরিমাণ এখন অনেকটাই কমে আসছে। স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রীর অংশ হিসাবে ক্যাম্পে প্রথম দিকে অনেকেই সাবান, পেস্ট, স্যানিটারি ন্যাপকিন পেতেন, যা এখন আগের মতো পাওয়া যায় না। আবার যাও বা পাওয়া যায় তা ব্যবহারের জন্য নেই কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র। এক বছর মোটামুটি সুন্দর করে ভাই ইয়ার বা দেয়ার দেবে এক বছরত মাদে 12 মাস 12 মাসের মাদে 6 মাস দে আগে দিতে মাসে মাসে একবার এখন দেবে বছর একবার। তো কিশোর কিশোরীদের জন্য আমরা বুঝতে পাচ্ছি না কি হাউ টু রেসপন্ড টু দেম। আই থিঙ্ক দিস ইজ আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন দ্যাট নিডস টু বি টেকেন ইনটু কনসিডারেশন। তবে গেল 5 বছরে ক্যাম্পে বয়ঃসন্ধিকালীন ও পরিবার পরিকল্পনা সেবা বেড়েছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। এক ধরনের সংস্কার রয়েছে, সেটি থেকে উত্তরণের জন্য আমরা ইসলামিক ফাউন্ডেশনকে এখানে কাজে লাগাচ্ছি এবং তাদের এখন বিভিন্ন পদ্ধতি গ্রহণের যে প্রেভ্যালেন্স রেট এটি আগে যেটি ছিল প্রায় 30%-এর নিচে সেটি ডাবল হয়ে এখন 60%-এর উপরে। ক্যাম্পের জীবনযাত্রায় রোহিঙ্গা জনগোষ্ঠী বিশেষ করে কিশোরী ও নারীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রাপ্তির নিশ্চয়তা চেয়েছেন সেখানকার বাসিন্দারা। শারফুল আলম, এটিএন বাংলা, কুতুপালং, কক্সবাজার। কুড়িগ্রাম ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঠেকে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ, এতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীত কমাতে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন অনেকে। সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে স্থানীয় লেপ তোষক তৈরির দোকানগুলোতেও বাড়ছে ব্যস্ততা। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। এদিকে কুড়িগ্রামে সকালে 12.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শেরপুরের চরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকাগুলোতে শীতের প্রকোপ বেশি দেখা দিয়েছে। সড়ক মহাসাগরগুলোতে দুপুর পর্যন্ত গাড়ি চলাচল করছে হেডলাইট চালিয়ে, বাড়ছে শীতজনিত নানা রোগ বালাই। এবার খেলার খবর। মিরপুরে শেষ টেস্টের তৃতীয় দিন ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। সফরকারীদের প্রথম ইনিংস থেকে 80 রান পিছিয়ে থেকে খেলা শুরু করে স্বাগতিক দল। তবে ইনিংসের অষ্টম ওভারে উদ্বোধনী জুটিতে 13 রান যোগ করে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। এর আগে ম্যাচের দ্বিতীয় দিন ভারত প্রথম ইনিংসে অল আউট হয় 314 রানে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 59 রান।
বাংলাদেশ নাজমুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।